স্মৃতি, ছোটবেলার স্মৃতি জড়িত অনেক বন্ধু বান্ধব আছে, তো হঠাৎ মনে পড়লো এলাকাটার কথা, তাই চলে আসলাম। সবাই রিপোর্ট মারেন, চালু নানা। আসসালামু আলাইকুম গাইস, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লক 4। তো বন্ধু আছে পাশে, আমরা দুই বন্ধু বুঝতেই পারছেন আমরা বাইরে আসছি। তো আজকের ব্লকটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, অনেক নতুন হতে যাচ্ছে, অনেক ইউনিক হতে যাচ্ছে। যে আজকে আমরা আমাদের কিছু প্রিয় বন্ধুদের সাথে দেখা করতে যাব, ওদেরকে আমরা সারপ্রাইজ দিব, বা আমাকে হেল্প করবে আমার বন্ধু ক্যামেরাটা আমরা চালাই মাঝখানে, কারণ সবসময় সামনের ক্যামেরা দিয়ে দেখা যাবে না, মাঝে মধ্যে দৃশ্য অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো ইনশাল্লাহ। সো চলুন ব্লকটা শুরু করা যাক, বেশি বক বক না করে। তো গাইস আলহামদুলিল্লাহ, আমরা রাস্তাঘাটের যানজট সুন্দর ভাবে ডান বাম খেয়াল করে আমরা চলে আসলাম নদীর পাড়ে। সো এখন আমরা বন্ধুকে ফোন দিব, বন্ধু আসবে, তো আমাদেরকে যাইতে হবে নদীর ওই পারে। চলুন ফ্রেন্ডের সাথে দেখা করা যাক, লেটস গো। তো আমরা বিশাল একটা সেতু পার হয়ে গেলাম না বন্ধু? তুমি বহুত কষ্ট করছো, অনুভূতি খুবই ভয়ঙ্কর ছিল, যদি একটা ট্রেন আয় পড়তো আমাদের দুইজনের জীবন একবারে ডেট নাকি? Thank you.
তো গাইস আমরা অনেকটা জার্নি করে চলে আসলাম যে জায়গায় আসার কথা বন্ধুর সাথে দেখা করার। তো হসপিটালের সামনেই আসি, এই পিছনে কঙ্গে আইসি হাসপাতাল। অবশেষে আমরা অনেকটা জার্নি করে চলে আসলাম বন্ধুরা, আমি যেখানে ফ্রেন্ডের সাথে দেখা করা দরকার। জায়গাটা আসলে অনেক সুন্দর না বন্ধু? খুবই সুন্দর। একবার আসতে আবার বারবার আসতে মন চাইবে, দেখতেছেন তো কত সুন্দর নৌকা, নদীর ধার, খুবই সুন্দর অনুভূতি। আরো বেশি অনুভূতি হবে যখন আমার বন্ধু আসবে, ওর সাথে দেখা করবো, অনেকদিন পর দেখা। তো এখন ফোনে টাকা নাই, ফোন রিচার্জ করতে যাবো, ফোনে টাকা। চলেন বন্ধুকে ফোন দেওয়া যাক। তো গাইস বন্ধুকে ফোন দিছি, দেন বন্ধু আসতেছে, তারপরে আমরা সহ আপনারা সবাই বন্ধুর সাথে পরিচয় হবো, বন্ধুর সাথে কলাকলি করবো, অনেকটা সময় কাটাবো ইনশাল্লাহ, সবাই থাকবেন পাশে। আর বন্ধু তো আছেই, বন্ধু একটু লজ্জা পায়, ফার্স্ট টাইম ইউটিউবিং করতেছি তো আমরা সবাই, তো কথাও বলতে পারি না আর সব জায়গায় ক্যামেরা বন্ধ করতে পারি না, একটু লজ্জা লজ্জা ভাব। অনেকগুলো পিক তুললাম মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আর একটা বিষয়, যা তো আমরা প্রফেশনাল ইউটিউবারও না, তো অনেকটা ট্রাই করতেছি আপনাদের সাথে আমাদের মূল্যবান সময়টা বা সুন্দর যে কি বলে ওটা বন্ধু, আমাদের সুন্দর যে পরিবেশটা বা সুন্দর যে ইয়াগুলা মানে মন সবকিছু মিলাই আর কি, আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর অবশ্যই আমরা কোন হারাম মিউজিকের সাথে জড়িত না, হারাম মিউজিক ইউজও করবো না ভিডিওর মধ্যে, সবসময় ভালোটাই ইউজ করবো ইনশাল্লাহ। সবাই দেখতে থাকুন, বন্ধু আসতেছে, তারপরে আমরা আবার ক্যামেরাতে যাবো ইনশাল্লাহ। তো গাইস এমন একটা এলাকায় আসছি যে এলাকার সাথে আমার অনেক স্মৃতি, ছোটবেলার স্মৃতি জড়িত, অনেক বন্ধু বান্ধব আছে। তো হঠাৎ মনে পড়লো এলাকাটার কথা, তাই চলে আসলাম ঘুরতে, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। এই সামনে যে যে হসপিটালের সামনে আপনার হসপিটাল দেখাইলাম, ওই হসপিটালে জব করতাম, অনেক স্মৃতি আছে এই এলাকায়। তো বন্ধু আসতেছে, বন্ধুর জন্য ওয়েট করতেছি, বন্ধু আসলেই দেখা হবে। চা আড্ডা শেষ, আমরা নদীর পাড়ে বসে একটু দুষ্টামি করতেছিলাম। তো বন্ধু বলতেছে তুই কি করতেছিস, আমি বন্ধুকে বললাম বন্ধু একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। তো যখন বন্ধুর দিকে ক্যামেরাটা ধরলাম, বন্ধু অনেক লজ্জা পাইতেছিল, সো আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ওয়েও আমার সাথে একটু দুষ্টামি করতেছিল, আমরা সবাই একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম। খুব ভালো লাগতেছিল আমার, খুব এনজয় করতেছিলাম আমরা, আমরা এখানে বসে মজা করতেছিলাম আর একটা বন্ধুর জন্য ওয়েট করতেছিলাম, ও আসবে, ও আসলে আরো মজা হবে। অবশেষে বিখ্যাত ফিলিয়ার বন্ধু, তোমার ভিডিও করতেছি, কষ্ট দিলাম না বন্ধু, কি আর কষ্ট।
তুমি আর কত কিছু কবি কও কাছে আসি ক্লোজ হ্যাঁ বড় মোবাইল দেবা বন্ধ কর হ্যাঁ তুই তো হাই দে ফ্রেন্ড এজ দিস ইজ মাই ফ্রেন্ড মাটি অনেক পরে ঠিক আছে আমার আমার এটা সাবস্ক্রাইব করে দিবা অলরেডি এটা ডিলিট করেন সবাই রিপোর্ট মারেন চালু না 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 বন্ধু একটু কই দে সাবস্ক্রাইব করে দে নো জোকস বন্ধু একটু বেশি সিরিয়াস আই ডি শুরু আর আগে শুরু হ্যাঁ আচ্ছা তো গাইস বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ অনেকটা মুহূর্ত কাটাইলাম অনেক কথা শেয়ার করলাম অনেক ফিল ভালো ফিল হইলো অনেকদিন পরে বন্ধুদের সাথে আড্ডা দিলাম ভালো লাগলো সো আমরা বন্ধুদের সাথে কারেন্ট চলে গেছে তো তো আমরা বিদায়ের যে মানে মুভমেন্টটা ওইটা আমরা শো করতে পারলাম না তো বন্ধুদের কাছে বিদায় নিয়ে নিছি এখন আমরা আবার রওনা হবো বাসার উদ্দেশ্যে তো চলুন দেখা যাক আমরা চলে রাস্তা থেকে হাঁটা এসে চলাফেরা শুরু শুরু করি আমরা তো বিদায় নিয়ে চলে আসলাম রাস্তার যে সুন্দর ওয়েদারটা আমরা অনুভব করতে করতে চলে আসলাম তো আল্লাহর অশেষ রহমত রাস্তাঘাটে কোনো ভেজাল হয়নি আমরা সুস্থভাবে চলে আসছি তো আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব যারা ভিডিওগুলো দেখছেন আপনাদের একটাই করণীয় আমার পেজটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব লাইক করে দিবেন ইনশাল্লাহ আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করলাম আর অনেক কিছু হয়তো দেখাইতে পারি নাই কারণ আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম সো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.